একটা হচ্ছে যিনি গায়েবের সংবাদ দেন, আরেকটা হচ্ছে যাকে গায়েবের সংবাদ দেওয়া হয়, আর আরেকটা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছে তাকে নবী বলে। এবং আপনি মুজাহাদা কাকে বলে, তো মুজাহাদার মধ্যে আমাকে শিখানো হয় যে এটাকে কন্ট্রোল কেমনে করব। তখন আপনি পীরের দরবারে যান, পীর আপনাকে পরামর্শ দেন, প্রথমে তুমি রোজা রাখো। কি রাখো? রোজা। আগের যুগে তো অসাধারণ ছিল, আগের যুগে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি, আগের যুগের কথা আমাদের জন্য আসলে সম্ভব না। আলী হুজবেরি বলতেছেন, হুজুর গোসুল আজমের অনেক আগে কাশফুল মাহজুব, উনি বলতেছেন আমাদের জমানায়, মানে আজ থেকে প্রায় 1200 বছর আগে বা 1100 বছর আগে, আমাদের সময়কালে আমরা যখন কোন শাইখের কাছে যেতাম প্রথম দিন বায়াত করতো না, 3 বছর সময় নিত। কয় বছর? প্রথম বছর আমাদেরকে দিয়ে শুধু মানুষের খেদমত করাইতে হয়, মানুষের খেদমত মানে রাস্তাঘাট পরিষ্কার করা থেকে মানুষের খেদমত বলতে যা বুঝায় সেটা করাতো। কেন? শুধুমাত্র আপনার ভিতরের আনা আমি আমিত্বটাকে একেবারে মিটিয়ে দেওয়ার জন্য। সমাজ যখন ধর্ম সাথে থাকে সমাজের মধ্যে আমি থাকে না, আমরা থাকে। সমাজ থেকে যখন ধর্ম বের হয়ে যায় তো আমরার সমাজ আমি ভুক্ত হয়ে যায়। সেই কারণে আমরা যখন এখন ছবি তুলি সেটাও সেলফি, কি সেলফি। সমাজের মধ্যে থেকে যখন আমরা হারিয়ে যায় সমাজ আমি মুখী হই, সমাজ যখন আমি মুখী হয় তো সমাজ সহযোগিতা ছেড়ে দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। যখন সমাজের মধ্যে প্রতিযোগিতা হয় সমাজের মধ্যে লোভ বেড়ে যায়, যখন সমাজের মধ্যে লোভ বেড়ে যাবে তো সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে ক্রাইম বাড়বে করাপশন বাড়বে সমাজ অস্থির হয়ে যাবে। আপনি রিভার্স করতে হবে, রিভার্স করতে হবে ঠিক কোন জায়গা থেকে ঘটনাগুলা হচ্ছে। তো সুফিয়া কেরাম কি করেন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, মানুষ ফেরেশতিয়াও একদিকে শয়তানিও আর একদিকে প্রাণীর। তো এখন কোন জিনিস আপনার ভিতরে ভিতর জগৎকে শয়তান যুক্ত অথবা শয়তানময় করে ফেলে, যখন আপনার নফস ভিতরে ওই নালাটা শক্তিশালী হয় ধারাবাহিকভাবে ওইটার ভিতর দিয়ে হিংসা বিদ্বেষ অহংকার হারাম অশ্লীলতা সবকিছু ঢুকে পুরা ভিতর জগৎকে অন্ধকার করে ফেলে, যখন এটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তো আপনার রু যেটা সেটা দুর্বল হয়ে যায়। যখন রু দুর্বল হয়ে যায় তখন সেই ব্যক্তির জবানদের কথা দিয়ে আপনি বুঝতে পারবেন তার চরিত্রের খামিরের মধ্যে কোন জিনিসটা বেশি। কথার মধ্যে অহংকার থাকবে, কথার মধ্যে হিংসা থাকবে, কথার মধ্যে মানুষকে ছোট করা থাকবে, কথার মধ্যে আমিত্ব থাকবে, এই তাবত জিনিসগুলা যেগুলাকে আমরা বদ চরিত্র বলি সেটা জবান দিয়ে বের হবে। এটা জবানের দোষ না, জবান ডেলিভারি সেন্টার, এটা সেন্টেন্স প্রোডিউস করে। মূল মহব্বত ঘৃণা হিংসা বিদ্বেষ অশ্লীলতা সব এখান থেকে যায়। এখন আপনি যতক্ষণ পর্যন্ত নফসের ভিতরে ওই সুরঙ্গকে আপনি সংকুচিত না করবেন আপনি আপনার ভিতরের জগৎকে আলোকিত করতে পারবেন না। এখন নফস এই জিনিসগুলা পাই কোত্থেকে? চোখ থেকে। চোখ দেখে ভিতরে কিছু জিনিস ঢুকে, কি দেখে সেটা আপনারা বুঝেন। আমার ইউথ এখানে আছে, নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম আছে, আমার ভাইরা আপনারা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন আমরা কি দেখি। ডিপ ডাউনে আমাদের যাওয়ার দরকার নাই, আপনি যখন ধারাবাহিকভাবে আমি সহ আমরা যখন ধারাবাহিকভাবে এগুলো দেখতে থাকি ধারাবাহিকভাবে আমার ভিতরে অন্ধকার ঢুকতে থাকে, অন্ধকার ঢুকতে থাকে, পুরা ভিতর অন্ধকার হয়ে যায়, জলজ্যান্ত মুসলমান, তখন গালি হিংসা অহংকার নামাজ বিমুখ আল্লাহ বিমুখ রসুল বিমুখ বেগাই রথ টাইপের হয়ে যায়। পাওয়ার তাকে পাগল করে ফেলে, টাকা তাকে পাগল করে ফেলে, অশ্লীলতা তাকে পাগল করে ফেলে। সে যে মানুষ তার আগের লোক দুনিয়া থেকে চলে গেছে, তারপরের তার সমবয়সী লোক দুনিয়া থেকে চলে গেছে, এই তাবত জিনিসগুলো তার থেকে মুছে যায়। আর নুকতাতুস সাউদা হাদিসে পাকের মধ্যে বলেছে,
এখন তরিকতের কলেজের যারা ইমাম তারা বলে বেটা রোজা রাখা শুরু করো যে আপনি রোজা রাখা শুরু করেন এরপরে আপনাকে পবিত্রতা শেখায় সমাজ যখন জড়বাদীদের দিকে ঢুকে কিছু মৌলিক জিনিস সমাজ থেকে বের হয়ে যায় তন্মধ্যে একটা জিনিস হচ্ছে আদব বের হয়ে যায় কি বের হয়ে যায় আদব মা বাবার আদব মুরব্বির আদব পাড়া প্রতিবেশীর আদব আউলিয়া ইকরামের আদব আম্বিয়া ইকরামের আদব রাসূলে পাকের আদব আল্লাহর আদব সব সমাজ থেকে মিটে যায় দুঃখ হচ্ছে মা বাবার আদব নষ্ট হলে বেয়াদব রাসূলে পাকের আদব নষ্ট হলে বেঈমান আপনারা বুঝতে পেরেছেন জড়বাদী সমাজের মধ্যে কারণ জড়বাদী সমাজ ইগোইস্টিক হয় জড়বাদী সমাজের মধ্যে ইগো থাকে ইগোইজম যেটাকে বলে আমি তো আমির কারণে উনি যখন রাসূলে পাকের নাম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনেক কষ্টে বলে প্রফেট নবী আর কি এই তালিমগুলো আমাদেরকে ধর্মের নাম দিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে শেখানো হচ্ছে নবী কিছুদিন আগে দেখলাম মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই জপে ততই মধুর লাগে এক শাইখ ওই জায়গার মধ্যে আমি বলছি এত বড় বেগাইরত কেমনে থাকে শিরক শিরকের কথা বলে বলে শিরকের কথা বলে বলে আমরা রেসালতকে এত আন্ডারএস্টিমেট করছি যুব সমাজের অন্তর থেকে ঈমান খেলে নিয়ে যাচ্ছে আমার নবীর মহব্বত কেড়ে নিচ্ছে আমি তাকে শিক্ষা দিয়েছি কোনে এটা বলা যাবে না এটা বললে শিরক হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বললে শিরক মানে মুহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে এটা বললে শাইখ বলছেন এটা বললে কি হয়ে যাবে শিরক হয়ে যাবে কোরআনে পাকের আয়াত যদি আমি পড়ি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আলান নবী নুন বাই এটা পড়ার কারণে 30টা সওয়াব হয়েছে তো এটা যদি আমি বারবার পড়তে থাকি সওয়াব কয়টা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী রাসূলে পাককে আল্লাহ ডাক দিচ্ছে নাম ধরে ডাকেন না তুমি এত শিরক বুঝে গেলা যুব সমাজের অন্তর থেকে রাসূলে পাকের অ্যাশ টেনে বের করার জন্য ইয়া আইয়ুহার রাসূল অথচ আপনি যদি অন্য জায়গায় যান ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম নামে নামে না কিন্তু এই জায়গায় নাম নাই কেন নাই মওলা আপনার বান্দা আপনি নাম নিলে অসুবিধা ছিল আল্লাহ আমাদেরকে কোন চশমা দিয়ে দেখাচ্ছেন আর আপনি কোন চশমা দিয়ে জাতির সামনে রেসালত তুলে ধরছেন এমন ভাব করা হয়েছে বর্তমানে শিক্ষিত সমাজের মধ্যে তৌহিদের কথা বলতে রেসালতকে এত আন্ডারএস্টিমেট করা হচ্ছে যে রেসালতের নাম নিলেই দোয়া দেওয়া হচ্ছে শিরক হয়ে যাবে অথচ আল্লাহ আমাদেরকে ওই চশমা দিয়ে রেসালত দেখতে বলেন নাই ও ভাই কথা আবার আরেক দিক দিয়ে চলে যায় আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো মিসল নাই আল্লাহর কোনো মত নাই আল্লাহ সৃষ্টির সাদৃশ্য না গঠন আকৃতি প্রকৃতি ধরন কোনো দিক থেকে আল্লাহ সৃষ্টির মত না তো মাওলা আপনি আমার মত না আমি আপনার অনুকরণ কেমনে করব আমি মানুষ জায়গা দখল করি আমার উপর শনিবার রোববার সোমবার যায় এখন আপনি বলছেন আপনার কোনো মিছিল নাই তো আমি আপনাকে আনুগত্য আপনার আনুগত্য কিভাবে করব আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই হলেও আমার মিছিল নাই কিন্তু আমার আনুগত্য করার জন্য আমার একজন প্রিয় বাজনকে পাঠিয়েছি তোমাদের মিছিল করে সেই কারণে রাসূলুল্লাহ মিছিলটা কেমন আমার নবী বলছে হে আমার সাহাবাই কেরাম কাফের মুশরিকদের মতো মিছিল মনে করিও না কাফের মুশরিকদের ধারণা ছিল ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা আপনি আমাদের মতো মানুষ আপনার কথাই কেন বাপদাদার ধর্ম ছেড়ে দেব তো আমার নবীর উপর এটা কাফেরদের বিশ্বাস তো মুসলমানদের মধ্যে সাহাবাই কেরাম যখন না খেয়ে আমার নবীর মতো রোজা রাখা শুরু করলেন আমার নবী বলছেন তোমরা এটা রাখিও না ইয়া রাসূলুল্লাহ কেন রাখবো না ইন্নাকা তুয়াসিলু
আপনিও তো করছেন, আপনি যে রাখছেন না খেয়ে তো আমি রাখছি কারণ আমি তোমাদের মত না। বুখারী মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন ইন্নি লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মত না। ইন্নি উতআমু ওয়া উসকা, আমার আল্লাহ আমাকে খাওয়া দাওয়া দেন, আমি তোমাদের মত না। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন আজকে আমরা কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি। এখন তো মসজিদের মধ্যে আল্লাহ মোহাম্মদ এক জায়গায় রাখা যাবে না, শিরক হয়ে যাবে। অথচ কোরআনে পাকের মধ্যে যেই সূরার মাধ্যমে আল্লাহ তৌহিদের শিক্ষা দিয়েছেন যুবক, সেই সূরাতুত তাওহীদ। কোন নন মুসলিম যদি আমাকে এসে বলে আপনারা যে আল্লাহর একত্ববাদ বলেন সেটার একটা ডেফিনিশন আমাকে দেন, তখন আমরা কি করি কোরআনের সূরা ইখলাসটা করি, এটা আমাদের একত্ববাদের কনসেপ্ট। সেই একত্ববাদের সূরা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে বলেন তো, সবাই একসাথে বলেন, সূরা ইখলাস শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? কুল, হয় নাই কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, তো যাকে বলতে বলা হচ্ছে এটা তৌহিদ না রেসালত? এটা রেসালত না, তৌহিদ তো পরে আসতেছে। আগে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রেসালত দিয়ে শুরু করেছে, আপনি পুরো জিনিসটাই বাদ দিয়ে দিচ্ছেন। তাকবীর তো আল্লাহু আকবার, এরপরে চুপ। তো রসুলুল্লাহ কোনা ইয়া বললে শিরক হয়ে যাবে, তো ইয়া বাদ দিয়ে দেন। শুধু রসুলুল্লাহ তো বলতে পারেন আমার ভাই, রেসালত রসুলুল্লাহ বলেন। আপনি যদি মনে করেন ইয়া বললে শিরক হবে, ইয়া বাদ দিয়ে দেন, যারা বলে তাদেরকে বলতে দেন। আমরা এখানে গ্রিনার ছড়াছড়ি করার তো দরকার নাই, আপনি না বললে না বলেন, যারা বলছে তাদেরকে বলতে দেন। আপনি ইয়া বাদ দিয়ে রসুলুল্লাহ তো বলেন, আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে রেসালতকে ভুলে নাই। কেন ভুলে নাই জানেন? আপনি যদি কুল বাদ দিয়ে দেন তৌহিদ থেকে, তৌহিদ ঈমান হবে না। দুই ব্যক্তি, একজন আল্লাহকে জানার জন্য পড়ালেখায় বসেছে, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বড় বড় প্রফেসর, দর্শন পড়া শুরু করেছে, গ্রিক দর্শন, আধুনিক দর্শন, মধ্যযুগের দর্শন, একেবারে প্লেটো, যত বড় বড় ফিলোসফি আছে, ফিলোসফার আছে, সবাইকে পড়েছে। পড়ার পরে বিজ্ঞান পড়ে উনি আশ্বস্ত হয়েছেন যে এখানে একজন স্রষ্টা আছে, যিনি আছেন উনি এক। এটাকে আপনি ঈমান বলতে পারবেন? এটাকে বলা হয় দর্শন, ইটস এ ফিলোসফি, এটাকে ঈমান বলা যাবে না। কেন? ঈমান বলতে হলে অবশ্যই রেসালত থেকে নিতে হবে। আপনি যতক্ষণ রেসালত থেকে না নিবেন ততক্ষণ ঈমান ঈমান হবে না। সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই, ঈমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই কারণে সূরা ইখলাসের মধ্যে রেসালতকে বাদ কেন দেওয়া হলো না? কো দেওয়া হলো না এই কারণে, কারণ পরের শব্দটা কি জানেন? কুল হুয়া। পরের শব্দটা কি? হুয়া। হুয়া মানে কি? তিনি। তো আপনি তিনি বলে কার কথা বলেন? যিনি উপস্থিত নাই। তিনি কি নাই? উপস্থিত। আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর তার কি খবর, তিনি ভালো আছেন, তো তার মানে এমন ব্যক্তির কথা বলছেন যিনি এখানে উপস্থিত। আমরা মাদ্রাসায় বলি গায়েবের সিগা। কিসের সিগা? গায়েবের সিগা। গায়েব মানে তো বুঝেন গায়েবই, বুঝতে পেরেছেন? অনুপস্থিত। হাবিব আপনি বলে দিন এমন সত্তার কথা যিনি অনুপস্থিত। কেমন অনুপস্থিত? কো হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, জিব্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, নাক দিয়ে শোকা যায় না, কান দিয়ে শোনা যায় না, অন্তর দিয়ে বোঝা যায় না, যায় না তো যায় না, একেবারে গায়েব টু গায়েব। তো মাওলা এমন গায়েব, তো আমি, আপনি বলতেছেন হুয়া, আমি কোন দিকে যাবো? আমি হুয়া, তুমি আমাকে পাবা না। হ্যাঁ পাবা, আমাকে পেতে হলে ওই কুলের কাছে যেতে হবে। কুল, তো ইয়া রাসূলুল্লাহ, মাওলা কুলকে
তো এখানে হুয়া এসেছে না, মাদ্রাসার ছাত্র আছে তো কিছু, এই জন্য একটু মজার কথাও বলি, ওনারা মজা পাবেন, আপনারা এটা নাও বুঝতে পারেন, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য। হুয়া মানে তিনি যাকে আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করতে পারেন না। পঞ্চ ইন্দ্রিয় আপনার ইন্টেলেক্ট, ব্রেইন, বুদ্ধি সব কিছু থেকে দূরে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল-লতীফুল খাবীর লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসীর। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, একটা শব্দ হচ্ছে হুয়া, আর একটা আরবি শব্দ হচ্ছে হাজা। হাজা মানে ইনি, হাজা মানে এই তো এই তো এই তো বসে আছে, আমরা বলি না এই তো ইনি আর কি। তো একটা হচ্ছে হাজা, একটা হুয়া। হুয়া হচ্ছে একেবারে বাইরে, দরাস হুয়া বিবেক বুদ্ধি সব কিছুর বাইরে। তো কুল হচ্ছেন আমার নবী, তো কুল কে? কুলের পরিচয় ক, কুল হচ্ছে আর নবী, কুল হচ্ছে আর রসুল, কুল হচ্ছে আল উম্মি, কুল হচ্ছে শাহেদ, কুল হচ্ছে বাশির, কুল হচ্ছে নাজির, কুল হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, কুল হচ্ছে সিরাজুম মুনির, কুল হচ্ছে বায়ান, এবং কুল হচ্ছে আল্লাহর দলিল। জমিনের মধ্যে আল্লাহর দলিলের নাম হচ্ছে কুল। তো সেই কারণে কুল হচ্ছে হাজা। হাজা মানে ইনি, কুলকে দেখা যায়, হুয়াকে দেখা যায় না। আচ্ছা, হুয়া কি পছন্দ করেন? হুয়াকে জিজ্ঞেস করছেন, হুয়া তো তিনি পদ জিজ্ঞেস করতেও পারছেন না, হুয়া বলতেছে ওই হাজাকে জিজ্ঞেস করো হাজা কি পছন্দ করে। হাজার যেটা পছন্দ হুয়ারও সেটা পছন্দ, এটা যে পছন্দ এক সেটা আপনি কার কাছ থেকে জেনেছেন? হাজার কাছ থেকে। কারণ হুয়া তো আপনার সবকিছুর বাইরে। আপনি বলতেছেন কুরআন, ও ভাই কুরআনও হাজা বলিয়েছে আমাদেরকে, আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে ডেকে বলেছে এদিকে আসো, এই আয়াতগুলা লেখো, এগুলা কুরআন, এগুলা আপনি দেখেছেন, আমি দেখেছি, কেউ দেখি নাই। হাজা বলছে কুরআন তো কুরআন, কারণ হুয়ার পক্ষ থেকে এসেছে কুরআন। হুয়া তো হুয়া, পর্দার ভিতরে সবচেয়ে বড় গায়েব, দরাচুয়ার বাইরে। তো হুয়া পাঠিয়েছে হাজাকে। হাজা কোথায় পাইলাম? ক ইন্না আউলান নাস বি ইব্রাহিম লাল্লাযী নাত্তাবাউহু ওয়া হাযান নবী। ক সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি, আল্লাহর অতি প্রিয় বাদন সেই ব্যক্তি যারা ইব্রাহিমের আনুগত্য করে আলাইহিস সালাম, এবং ওয়া হাযান নবী এই নবীর আনুগত্য করে। তাইলে একটা হুয়া একটা হাজা। তো হুয়ারে, হুয়া আপনার মহব্বতের জিনিস কি? ক হাজারে জিগাও। তো হাজা বলতেছে এটা এটা আল্লাহর মহব্বতের জিনিস। হুয়ারে জিজ্ঞেস করতেছেন হুয়া আপনাকে খুশি কেমনে করব? ক হাজারে জিগাও। তো হাজা বলতেছে আমি যেভাবে উঠি সেভাবে উঠবা, যেভাবে বসি সেভাবে বসবা, যেভাবে বলি সেভাবে বলবা, যেভাবে যাই সেভাবে যাবা, যেভাবে বিহেভ করি সেভাবে বিহেভ করবা, আমার আপাদ মস্তক হুয়ার আচরণ। তো আমার রঙে রঙিন হয়ে যাওয়া মানে হুয়ার রঙে রঙিন হওয়া, আমার যেটা চরিত্র সেটা হুয়ার ক্যারেক্টার। আপনি বুঝতে পেরেছেন হুয়া হাজার মধ্যে? সেই হাজাকে আপনি তৌহিদের নাম দিয়ে নিচে নামাই ফেলতেছেন। সেই কারণে এরকম গুরুত্ব থাকার কারণে সূরাতুত তাওহীদের মধ্যে আল্লাহ কুল দিয়ে শুরু করেছেন, হাবিবকে সাথে নিয়ে নিয়েছেন। মাদ্রাসার ছাত্র যখন কুল হুয়াল্লাহু আহাদ করে, কুল বলার পরে তার মানস পটে পুরো অর্থ ভেসে ওঠে। তো অর্থের মধ্যে আসে প্রথমে কি? হাবিব আপনি বলে দিন। আমি যখন কুল বলছি অর্থ তো আমার মাথার মধ্যে ঘুরছে, হাবিব আপনি বলে দিন। তৌহিদ এখনো আসে নাই, আগে রেসালত। কেন? রেসালত হচ্ছে খবর দাতা, তৌহিদ হচ্ছে সংবাদ। সংবাদ তো পরে, আগে সংবাদ দাতার বিশ্বস্ততা যদি নিশ্চিত না হয় সংবাদ গ্রহণ করতে পারবেন। সেই কারণে আমরা জিগাই, ঘটনা এটা কোথায় পাইছেন? কো মানব জমিনে, মানব জমিন। সংবাদের কারণে না, সংবাদ দাতার কারণে। সংবাদ কোথায় পেয়েছেন? বিবিসিতে এসেছে। আচ্ছা, বিবিসিতে? হ্যাঁ, প্রথম আলো তো এসেছে। ও, তাইলে তো একটু চিন্তার বিষয়। আপনি দেখছেন, আপনি ইউ আর নট কনসার্নড অ্যাবাউট হোয়াট দ্য নিউজ ইজ। সংবাদ কি, এটা নিয়ে আপনি কনসার্ন না। আপনি চেক করতেছেন সংবাদ দাতাকে,
আমার নবী যখন পাহাড়ের উপর উঠে বলছে হে মক্কাবাসী তোমরা আমাকে চেনো আমি তোমাদের সাথে কখনো মিথ্যা বলেছি সবাই বলছে না বলেন নাই আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে পুরো একটা সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে বিশ্বাস করবা অফ কোর্স বিশ্বাস করব কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই তো আমার নবী বলছেন তাইলে এটা শুনো আমি কিন্তু এক আল্লাহর পক্ষ থেকে এসেছি যখন এটা বলেছে আবুল আহাব সেটটা উঠছে কি বললেন আপনি সে তো আর আপনি বলেন নাই কি বললা এই সে কি বললা বলার সাথে সাথে সে একটা বদদোয়া করেছে আমার নবীকে তাব্বান লাকাইয়া মুহাম্মদ বলে এটা বলার দের আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন এই পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমানে আলা হযরত বার সিগনাল আলামিন বারিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরতুল আল্লামা সৈয়দ মুকাররম বারী মুদাজ্জিলুল আলী সাহেবকে আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওয়েলকাম করছি ধন্যবাদ জানাচ্ছি দোয়া করি মাওলাই করিম আমাদেরকে আপনাদেরকে তাকে মাওলাই করিম যেন তার হেফাজতের চাদরে আবৃত করে রাখেন আমাদের এলম হেলম আমল রিস্ক লক্ষ কোটি বরকত যেন আল্লাহ দান করেন আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষের দিকে চলে এসেছি আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে হুয়া এবং হাজা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সাতটা জায়গার মধ্যে সাত জায়গার মধ্যে আল্লাহ ব্যক্তির নাম এসেছে দুইবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাম ব্যবহার করেছে একটা যেমন আমি যদি বলি যে আমি এবং আল্লামা মুকাররম বারী সাহেব আপনাকে ডেকেছেন আপনার উচিত তার ডাকে সাড়া দেওয়া এটা হবে না তাদের ডাকে সাড়া দেওয়া হবে কোনটা হবে তাদের ডাকে হবে না কারণ ডেকেছে তো দুইজন এটা পৃথিবীর সমস্ত ভাষার গ্রামার কিন্তু কোরআনে পাকের মধ্যে এসে যখন তাওহীদ এবং রেসালতের প্রশ্ন এসেছে আমার আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে এই দুই জিনিসটা একসাথে করলে ঈমান সেই কারণে আল্লাহ ব্যক্তি দুইজন মানে সত্তা দুইটা কিন্তু সর্বনাম একটা কি বলেছে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম হে মুমিনরা যখন তোমাদেরকে আল্লাহ এবং রাসূল আহ্বান করে তো তোমাদের উচিত তাদের ডাকে না তার ডাকে সাড়া দেওয়া মাওলা আহ্বান করবে দুইজন কিন্তু সাড়া দেব একজনের ডাকে তো মাওলা এটা কেন কার ডাকে আমার তো কোনো মিছিল নাই আমার ডাকে তুমি সাড়া দিতে পারবে না কারণ আমার ডাকে যিনি সাড়া দেন উনি নবী হয়ে যান তো আমার ডাকে না বরং নবীর ডাকে তুমি সাড়া দিবে সেই কারণে সর্বনাম একটা ব্যবহার করা হয়েছে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে রেসালতকে স্থান দিয়েছে এই জায়গার মধ্যে তৌহিদ এবং রেসালত দুইটাকে এক সর্বনামের মধ্যে দিয়ে আল্লাহ রেসালতকে কত উপরে তুলে ধরেছেন আর আপনি নামাতে নামাতে কত নিচে নামাচ্ছেন দেখেন কি করেছে দেখেন নবী আপনি যদি নবী শব্দটির দিকে যান এটাকে হামজা দিয়েও পড়া যায় হামজা ছাড়াও পড়া যায় যদি হামজা দেন অথবা হামজা ছাড়া পড়েন নবী হোক নাবা অথবা নাবা আ নবী হোক হামজা এবং হামজা ছাড়া যেটা দিয়েই পড়েন না কেন অর্থ হয় তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে যিনি গায়েবের সংবাদ দেন আরেকটা হচ্ছে যাকে গায়েবের সংবাদ দেওয়া হয় আর আরেকটা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছে তাকে নবী বলে এবং আপনি যদি নুবুয়তের এই অর্থগুলো সামনে রেখে রাসূলে পাকের মাকাম আপনি বুঝার চেষ্টা করেন আমি শুধু একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন রাসূলে পাকের মারেফত শুধু ইনসান না আমার নবী আবু বকর সিদ্দিক ফারুক আজম এবং হযরত উসমানে গনি সহ অন্য রেওয়ায়েতের মধ্যে সাতজন সাহাবা ইকরামের নাম এসেছে মুসলিম বুখারী শরীফের মধ্যে তিনজন সাহাবা ইকরামের নাম এসেছে যেখানে তিনজনের নাম এসেছে সেখানে উহুদ পাহাড়ের নাম এসেছে
যেখানে সাত আট জনের নাম এসেছে সেখানে হেরা পাহাড় মক্কায় মুয়াজ্জামার নাম এসেছে। কি হয়েছে জানেন? আমার নবী পাহাড়ে উঠেছে, পাহাড়ে উঠার পর পাহাড়ের মধ্যে একটা আমাদের আর্থকুইক হয় না, ভূমিকম্প শুরু হয়েছে, পাহাড়ের মধ্যে একটা জজবা তৈরি হয়েছে, পাহাড় মুভ করা শুরু করেছে। পাহাড় যখন মুভ করছে আমার নবীর এখতিয়ার দেখেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাই নেচার কি পরিমাণ এখতিয়ার দান করেছে। নবী করিম পা দিয়ে যখন পাহাড়কে আঘাত করে বলেছে, হে পাহাড়, হে হেরা উসকুন, শান্ত হয়ে যাও, পাহাড় শান্ত হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন, পাহাড় কিন্তু জীব না, জড় পদার্থ। পাহাড় জড় পদার্থ, তো জড় পদার্থের মধ্যে পর্যন্ত শানে রেসালতের এহসাস আছে। কফাদারাবা বিরিজলিহি, পা দিয়ে আঘাত করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসকুন ইয়া হেরা, এই হেরা শান্ত হয়ে যাও, নাচানাচি করিও না, তোমার উপর নবী উঠেছে, তোমার উপর একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। ও ভাই, বাকি দুইজন শহীদ হয়েছে অনেক পরে, তো আগের আগের খবর মানে পরের খবর যিনি আগে দেন উনাকে নবী বলে। আপনি বুঝতে পেরেছেন? একটা পাহাড়ের মধ্যে একটা, আপনি আরো দেখেন, আমি আমার বক্তব্য একেবারে শেষ সময়ের মধ্যে দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার নবী মসজিদে নববীর মধ্যে একটা সিম্পল খেজুর গাছের একেবারে উস্কো খুস্কো অতি শুকনো একটা গোড়া, সামান্য এক পার্ট আমার নবী হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। হুজুর কাম সাল্লামের একজন সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কার্পেন্টিং এর কাজ শিখেছে, আপনি যদি বলেন একটা মিম্বর বানিয়ে দেব। বানিয়ে দিলে লম্বা কথা আমি যেটা আপনারা শুনেছেন, কিন্তু আমি একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে। যখন পরবর্তী জুমার মধ্যে এই জিনিসটাকে মসজিদে নববীর এক কোণায় ফেলে দিয়েছে, আমার নবী খুতবা শুরু করেছে, পুরো মসজিদের মধ্যে একটা বাচ্চার কান্দনের আওয়াজ আসা শুরু হলো। আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তো খেজুর গাছের ওই জায়গা থেকে আসতেছে, ওই ওই গুচ্ছ থেকে আসতেছে। আমার নবী গেলেন, যাওয়ার পরে মা যেমন বাচ্চাকে পিঠে থাপ্পড় দিয়ে দিয়ে শান্ত করে, আমার নবীও তাকে শান্ত করছে, কান্দিও না, কান্দিও না, কান্দিও না। আমি আপনাদের এটা, এটাকে আপনারা অনেকে মুজিজা বলে, এক দৃষ্টিতে মুজিজা হতে পারে, কিন্তু এখানে কোনো কাফের ছিল না যে মুজিজা দেখিয়ে মুসলমান বানাইতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? মসজিদের নববীর মধ্যে বসা সবাই তো মুসলমান সাহাবায়ে কেরাম, এটা মুজিজা না, এক দৃষ্টিতে হতেও পারে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নবীর বাই নেচার এখতিয়ার, যে এখতিয়ার আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে, যে একটা জড় পদার্থের মধ্যে পর্যন্ত রসুলে পাকের মারেফত রেখেছে, মকামের আদব রেখেছে। আমার নবী কি বলেছে জানেন? শান্ত হও। আরে শান্ত হও না, আচ্ছা ঠিক আছে, এখন যে কথা বলবো সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে এনেছে। তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি, একটা হচ্ছে তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেব, এবং তুমি জান্নাতের মধ্যে রোপণ হলে জান্নাতে যারা, যে সমস্ত পুণ্যবান ব্যক্তি যাবে, ফা আকালা মিন আস-সালেহুন, পুণ্যবান ব্যক্তিরা তোমার ফল খাবে। তুমি কি এটা চাও? নাকি তুমি যদি চাও আমি দুনিয়ার কোনো বাগানে তোমাকে লাগিয়ে দেব, তুমি মৃত আবার জীবিত হয়ে যাবে? তো উনি পরকালেরটা গ্রহণ করেছেন। আমার নবী বলছে ফালতু ফালতু, করে দিলাম করে দিলাম। সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি দুই অপশন দিলেন, দেওয়ার পরে ফালতু ফালতু এটা কেন বললেন? কারণ খেজুর গাছের কথা তো আর সাহাবায়ে কেরাম বুঝবেন না, এটা তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন হিসেবে খাস ল্যাঙ্গুয়েজে কথা চলতেছে দুইজনের মধ্যে। আপনারা কি মনে করতেছেন এটা আমি গল্প বলতেছি? গল্প না, হাদিসে পাক বলতেছি। কিন্তু এই জড়বাদিতার যুগে কিছু ওই মিডল ইস্ট থেকে আসা লু হাওয়া, কিছু ইহুদি ষড়যন্ত্র একটা চক এঁকে যুব সমাজের অন্তর থেকে আমার নবীর ইশক মহব্বত বের করার জন্য, আউলিয়া ইকরামের নিসবত থেকে যুব সমাজকে ছাড়ানোর জন্য একটা হাত ষড়যন্ত্র কিছু মৌলবি আমাদের মতো মানুষদেরকে দিয়ে করাচ্ছে, যাদের ওয়াজ তক্রিয়ের মধ্যে আমার নবীর নাম আসলে তারা শিরকের গন্ধ খুঁজে পায়। হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে নিতেন, নিয়ে মুখে বুকে লাগাতেন,
আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন, নখ মুবারক সংরক্ষণ করতেন, আমার নবীর ব্যবহৃত ওযুর পানি ব্যবহার করতেন, এই কথাগুলো আমাদের শাইখরা বলে না। কেন? ও ভাই একদিন যদি বলেন, এতদিন আপনি শাইখুল হাদিস এতদিন পড়াচ্ছেন বুখারী মুসলিম শরীফের ওই হাদিস, একদিনও কি আপনার চোখ দিয়ে যায় না? আপনি একদিন ছেলেদেরকে পড়তে পড়াইতে পারেন না যে উম্মু সালামা আমাদের মা আমার নবী যখন রেস্ট করেন ওই গামগুলা শিশির মধ্যে ভরে আতর হিসেবে ব্যবহার করতেন, একদিন যদি যুবককে বলতেন যুবকের ভিতরে আমার নবীর এশক মহব্বতের চেরাগ জ্বলে উঠত, একদিন যদি বলতেন সাহাবায়ে কেরাম আমার নবী থুতু ফেলতেন এটা নিয়ে মুখে আর বুকে লাগাতেন, যুবকের অন্তরে জেগে উঠত, হু করে উঠত, উমা সাহাবায়ে কেরাম আমার নবীকে আদব করতেন, আমি কোন ধরনের আদব করছি, আমাকেও আদব করতে হবে, হাদিসের মধ্যে এগুলো আসে না। আপনারা বুঝতে পেরেছেন? এখন এটা একটা তো আমার নবী বলছেন, খেজুর গাছের ও আমাকে বলতেছিল যে সে দুনিয়াটা না সে পরকালেরটা গ্রহণ করেছে, সেই কারণে আমি তাকে বললাম গ্রহণ করে নিল। জঙ্গে বদর এক সাহাবী এসে আমার নবীকে বলছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে রাওয়ায়াত করেছেন, খেজুর গাছের ছোট্ট একটা শিকড় নিয়ে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক যোদ্ধা, আমার তো তলোয়ার ভেঙে গেছে, এটা একটু যদি ইয়া রাসূলুল্লাহ কিছু করে দিতেন। আমার নবী কি করলেন? হাতে দিলেন, কো যাও এটা নিয়ে যুদ্ধ করো, এটা নিয়ে, ও ভাই এক বিগদের একটা নিয়ে যুদ্ধ করা যায়? এটা তলোয়ারের চেয়েও তীক্ষ্ণতর হয়ে গেছে। আমি সেই কাঠকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ও কাঠ কি এমন ছিল তোমার ভিতরে মারেফত যে আমার নবী বলেছে চুরি হয়ে যাও তুমি চুরি হয়ে যাচ্ছ? আপনারা বুঝতে পেরেছেন? নবী তো নবী, নবী তো নবী, তো নবী যখন ওলি, সাধারণ মানুষ যখন আল্লাহর ওলিতে পরিণত হয়, তো আল্লাহর ওলিতে পরিণত হওয়ার কারণে মাওলায়ে করিম তাদেরকে কুন ফায়াকুনের ফুয়ুজাত দান করে। আপনারা যদি এমনে বলতেন, এমনে বলতাম কো সুন্নিরা বাড়াই বলে, বাড়াই বলে না আমার ভাই।